যে বাজারের সর্বনিম্ন প্রাইস যেটা আছে সেটা দেওয়ার জন্য। তো এটার প্রাইস যেটা দিচ্ছি এটা ইনস্ট্যান্ট এটার প্রাইস হচ্ছে 5,900 টাকা, তবে বাজারের সর্বনিম্ন প্রাইস আমি আপনাকে দিব। কত কোনটা কত? আর এই লম্বাটাও কিন্তু 25 লিটার। আচ্ছা, অনেকের আছে ভাই, আসলে চয়েস এক এক জনের এক এক রকম। অ্যাকচুয়ালি যদি আপনি বাজাজের প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আপনার 8-10 বছরের প্রবলেম হবে না আশা করি। মুকুট ভাই, আসলে এক একজন এক এক রকম চয়েস করে। কেউ আছে আপনার এই বড় গিজার গুলা চয়েস করে, বড় গিজার গুলা কিন্তু ফলসিলিং যেটা ছাদের উপরে, বাথরুমের ছাদের উপরে সেখানে লাগায়, কিন্তু অনেকে আছে এগুলা অড মনে করে, অনেকের কাছে এটা ভালো লাগে, বাথরুমের ফলসার থাকেও না, থাকেও না। হ্যাঁ রাইট। তবে ইনস্ট্যান্ট গিজার গুলা যেগুলো আছে এগুলা বাথরুমের ভিতরে সেট আপ করতে পারবেন, আর এটাও রিজার্ভ ট্যাঙ্ক আছে। আপনার একটা কথা বলি, আপনার এই গিজার গুলা কিন্তু বড় যেগুলো আছে আপনি অন করার পর 10-15 মিনিট পরে কিন্তু পানিটা বয়েল হয়, আর ইনস্ট্যান্ট কিন্তু আপনি সুইচ দেওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্ট এগুলো আছে এগুলো আপনার বাথরুমের ভিতরে সেট আপ করতে পারবেন, আর এইটা কিন্তু একদম সাথে সাথে গরম হয়। আপনার সুইচটা অন করছেন, অন করার সাথে সাথে কিন্তু আপনার পানিটা একদম গরম হয়ে যাবে, আর এটার ভিতরেও কিন্তু রিজার্ভ আছে। আপনার এইগুলা যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আপনার 3 লিটার পানি রিজার্ভ থাকবে। আর সর্বপ্রথম বলি, এটা কিন্তু ব্র্যান্ড সম্পর্কে আমি আপনাকে একটা ধারণা দিই, বাজাজ কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড, এতে নিঃসন্দেহে মানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আর এখানে দেখেন, এখানে দেয়া আছে কিন্তু আপনার হচ্ছে 3 লিটার পানি রিজার্ভ থাকবে। এখানে আমি 3টা মডেল দেখাইছি একসাথে, 3টা মডেলই 3 লিটার পানি রিজার্ভ থাকবে, 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, 2 ইয়ার্স হচ্ছে আপনার যেটা কোয়ার্টস পানি, এগুলার ওয়ারেন্টি থাকবে, পার্টসের আর কি, পার্টস কয়েল এগুলার। আর এগুলার হচ্ছে আপনার প্রত্যেকটা যে সিস্টেম, আপনার একটা দিয়ে ইন হবে আর একটা দিয়ে বাইর হবে। হ্যাঁ, এগুলা তো ঠান্ডা পানি একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে গরম পানি বের হবে। হ্যাঁ, আর এগুলার সাথে যে জিনিসগুলো আছে আমি আপনাকে দেখাই দিই, এগুলো কিন্তু পাইপ, তারপরে এলবো টেলবো যা দেয়া আছে সাথে যা যা থাকবে এগুলো সাথে দিয়ে দিব। আচ্ছা ভাই, সবই তো বলতেছেন, আর এগুলার কিন্তু আপনার ছোটগুলো যে এতটাই সুন্দর দেখতে, আপনার টয়লেটটাকে কিন্তু মানে বেড আপ দেখায় না, বড়গুলা লাগালে যেরকম একটা কেমন জানি লাগে না, বড়গুলা অ্যাকচুয়ালি ভিতরে কেউ লাগায়ও না বাইরে, আর এই ছোটগুলা রাখলে আপনার টয়লেটের সৌন্দর্যটাও বাড়ে। যেমন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, এইটাও দেখেন ডিম্বাকৃতির এবং দেখতেও অনেক সুন্দর, এটা কিন্তু ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড মডেলটা হচ্ছে ডায়মন্ড ভাই। সবই তো বুঝলাম, ছোটগুলা তো বললেন ইলেকট্রিসিটি কি ছোটই খাবে না বেশি খাবে না কম। আর ইনস্ট্যান্ট গুলা কি, আমি আপনার একটা কথা বলি, বর্তমানে কিন্তু আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো যেগুলো আসছে বাজারে সব কিন্তু হচ্ছে আপনার এনার্জি সেভিং। আচ্ছা, এনার্জি সেভিং হলে যেটা হয়, আপনার ওয়াট দেখাচ্ছে অনেক বেশি, বাট এনার্জি সেভিং হলে দেখবেন আপনার অনেক প্রোডাক্টের মধ্যে লেখা আছে 80%, 85% বিদ্যুৎ সাশ্রয়ী। এই এনার্জি সেভিংটা হওয়ার কারণে আপনার বিদ্যুৎ খরচ কম। আর একটা কথা বলি পাশাপাশি, এইগুলা যেমন আপনার যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এনার্জি সেভিং এর পাশাপাশি কিন্তু বিদ্যুৎ খরচের হিসাবটা থাকে, আর সেই অনুযায়ী এরা কিন্তু যেই আইটেমগুলো আছে এগুলো কিন্তু গরম হইতে খুবই অল্প সময় লাগে, 1 মিনিটে কিন্তু এনাফ ইনস্ট্যান্ট যেগুলো আছে। আর এইগুলা ধরেন আপনার 15-20 লিটার পানি আপনার গরম হইতে সর্বোচ্চ ধরেন 5-7 মিনিট সময় লাগে, 10 মিনিট লাগবে। এই 10 মিনিট পরে কিন্তু এটা যে পরিমাণ ওয়ার্মে থাকে, আর বাহিরের গুলা কিন্তু আপনি দেখবেন দেশি যেগুলো পাওয়া যায় দেশিগুলার মধ্যে কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে। প্রথম, ওয়ার্মিং কোনো সিস্টেম নাই, পানি গরম দিয়েছেন অটোমেটিক ঠান্ডা হইতেছে, এগুলা কিন্তু ওয়ার্মিং সিস্টেম, আপনি 6-7 ঘন্টা পানিটাকে ওয়ার্মেই রাখবে। তারপরে যে টেম্পারেচার, সঠিক টেম্পারেচারে গরম হওয়াটা সেটা হবে, রিস্ক নাই, শর্ট সার্কিট হয় না, তারপরে এগুলার কোয়েলের কোয়ালিটিগুলো খুবই ভালো। আর ব্র্যান্ড বলতে তো একটা কথা আছে, ব্র্যান্ড কখনোই খারাপ জিনিস দিয়ে নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে নষ্ট করবে। এইগুলা কিন্তু আপনার প্রত্যেকটা স্ট্যান্ড দেওয়া আছে, আপনি দেওয়ালে হ্যাং করে রাখতে পারবেন, যদি ফ্লোরে রাখেন আপনি এখানে আসলে দেখতে পারবেন, দেখেন ফ্লোরে রাখার সিস্টেমটা কত সুন্দর। আপনার এই বডিটার মধ্যে কোনো প্রেশার নাই, এবং এই বডিগুলা কিন্তু 100% ফুড গ্রেডেড, শীত কিন্তু কখনো ফুড গ্রেডেড না। আপনি ওয়াশরুমে গেলে কিন্তু গোসলের সময় মুখে কুলিও করেন, এগুলো আপনি কিন্তু হিসাব করে চলতে হবে। তো সব দিক যদি চিন্তা করেন এগুলোর কোয়ালিটি ভালো, আর কোয়ালিটি ভালো হলে আপনার নরমালগুলোর চেয়ে দাম বেশি, তবে বাজারের সর্বনিম্ন প্রাইস আমি আপনাকে দিব। প্রথম এটা দেখে, এটা হচ্ছে 15 লিটার, এই 15 লিটার বাজাজের যেটা আছে এটা পরে 10,800 টাকা। এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দাম ভালো তবে লংজিভিটি অনেক বেশি। এটা 15 লিটার, এই সেম মডেলের 25 লিটার হবে, 25 লিটার যেটা আছে ওটা পরে 12,500 টাকা। এখানে যেগুলো আছে আমরা কোম্পানির সাথে যেগুলো আছে, হ্যাঁ, এলবো ফিটিং করার যে জিনিসগুলো আর হচ্ছে যে চাবিটা,
এগুলো দিয়ে দিব। আর যদি আপনাদের ফিটিংস এর জন্য কোনো লোক লাগে ঢাকার ভিতরে, আমরা ফিটিংস এর জন্য লোক দিতে পারবো। আর এটারই সেম 25 লিটার হবে, ওটার প্রাইস পড়বে 12,500। আর এটা হচ্ছে এই বড়টা হচ্ছে 25 লিটার, এটার প্রাইস হচ্ছে 12,500। আর এটাতে কিন্তু আপনার হিটিং যে ইয়াটা মিটার দেওয়া আছে, টেম্পারেচার মিটারটা দেওয়া আছে, আর প্রত্যেকটা অ্যাডজাস্টেরও সিস্টেম আছে। আসলে আমি রাখার জন্য দেখাতে পারি নাই, এখানে কিন্তু অ্যাডজাস্ট একবারই করে দিবে মিস্ত্রি, যখন করে দিবে একবারে অ্যাডজাস্ট করে দিবে ওইটা। এটা ম্যাক্সিমাম চান না কতটুকু চান, মানে এই আমরা ফ্রিজটা যেরকম দিই এটা কন্ট্রোল করতে পারবেন আর কি। আর এই লম্বাটাও কিন্তু 25 লিটার। আচ্ছা, অনেকের আছে ভাই, আসলে চয়েস এক এক জনের এক এক রকম। আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারমাণবিক বোমা। তবে কথা হচ্ছে এই মডেলটা অনেকের কাছে হিসাবে আনকমন। আমার ফল সিলিংটা অনেক বড়, আমার ছাদটা অনেক বড় আছে, আমি ভাই একটু লম্বা লাগাবো বা একটু আনকমন লাগাবো। এটা কিন্তু আপনি অনেকে সিলিং এ না লাগে, এটা কিন্তু চিপার কারণে। আমি একটা প্রবলেম দেখাই, আমরা কিছুদিন আগে একটা গিজার বিক্রি করছি, ওনার যে বাথরুমের ছাদের যে দরজাটা করছে ওটা কিন্তু খুব ছোট ছিল, তো এই বড়গুলো সে ঢুকাইতে পারতেছিল না, সে কিন্তু এই ধরনের একটা প্রোডাক্ট নিছে। আবার জিনিসটা সুন্দরও, কেউ আছে এটা বাথরুমের ঠিক গেট বরাবর উপরে, কারণ এটা কিন্তু এখানে লাগানোর সিস্টেম আছে, হ্যাং করে দিবে দেয়ালে, এই সিস্টেমের আছে। তো আসলে যার যেমন পছন্দ। তবে 25 লিটারের বাজাজের প্রত্যেকটার প্রাইস একই, এটা 25 12,500, এই মডেলেরও 25 যেটা 12,500, 15 যেটা 10,800, এটা যেটা 25 লিটার এটাও 12,500। আর আরেকটা কথা বলে দিই, আমাদের এখানে যে আপনার ওয়ারেন্টিগুলো দেয়া আছে, হ্যাঁ, যে কোনো প্রবলেম হবে আপনারা জাস্ট একটা কল দিবেন, ঢাকার ভিতরে হলে বাসায় গিয়ে দেখে আসবে, আর ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাইলে আমরা প্রোডাক্টটা সলভ করে দিতে পারবো। আর পাশাপাশি বলি, এটা ওয়ারেন্টি গ্যারান্টির কথা, অ্যাকচুয়ালি যদি আপনি বাজাজের প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আপনার 8-10 বছরের প্রবলেম, কারণ আমাদের পরিচিতর মধ্যে অনেকে এই কোয়ালিটিগুলো ইউজ করছে, আপনার এইগুলোর কোয়ালিটি খুবই ভালো, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো। বাজাজ আমরা এছাড়াও অনেক প্রোডাক্ট বিক্রি করছি, এগুলো কোয়ালিটি ভালো। তো আমরা অ্যাড্রেসটা দেখা দিচ্ছি, তাদের সবটা হলো নিউ সুপার মার্কেট, মানে নিউ মার্কেটের এক্সটেনশন যেটা, সেটা 18 নম্বর গলি 421-22 নম্বর শপ। এবং এই জায়গায় যদি আসেন তাদের নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু করা আছে, তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। কন্ডিশনে কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন মমতা স্টেটাস থেকে। তো ভাইয়া থ্যাংক ইউ আজকের ভিডিওতে এই জিনিসগুলো দেখানোর জন্য। যারা আসলে সুন্দর এবং কোয়ালিটিফুল জিনিস চাচ্ছেন, গিজার চাচ্ছেন এই শীতের জন্য, কষ্টে না থেকে গরম পানি চাচ্ছেন এবং ইনস্ট্যান্ট, তাদের জন্য ছোট, এবং যারা একটু কোয়ালিটি একটু সময় নিয়ে করতে চাচ্ছেন, বড় গিজার লাগাতে চাচ্ছেন, আসলে বড় ফ্যামিলি হলে বড়গুলোই বেটার হয় আমার হিসেবে। তো ঠিক আছে, আমরা সব রকম দেখাইলাম, যার যেরকম চয়েস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।